অ্যাসিড টিপস 24 চ্যানেলে নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনি ইউটিউবে কাস্টম ইউআরএল ব্যবহার করবেন। কাস্টম ইউআরএল ফেসবুকের মতো যখন খুশি তখন আপনি ব্যবহার করতে পারবেন না। ইউটিউবের কাস্টম ইউআরএল ব্যবহার করার জন্য আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ইউটিউবের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আপনি যদি সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেলের একটি কাস্টম ইউআরএল ব্যবহার করতে পারবেন। তো ইউটিউবের কাস্টম ইউআরএল ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে 100 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং চ্যানেলটি হতে হবে আপনার 1 মাসের পুরনো, এবং এই চ্যানেলটিতে আপনার চ্যানেল আর্ট এবং চ্যানেল লগো অবশ্যই আপনার থাকতে হবে। এই সবগুলো বিষয় কিন্তু আমি ইউটিউবের ফিল আপ করেছি, তো সেক্ষেত্রে আমি কাস্টম ইউআরএল ব্যবহার করার জন্য ইউটিউব আমাকে অনুমতি দিয়েছে। তো দর্শক, ইউটিউবের সবগুলো শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আপনি নিজেও আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আর শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক, এ হচ্ছে আমার কম্পিউটার হোম স্ক্রিন। তো আপনাকে যে কাজটা করতে হবে, একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনি চলে যাবেন ইউটিউবে। আমার এখানে আগে থেকে ইউটিউবে আমি প্রবেশ করার জন্য আমার এখানে কিছু শর্টকাট মেনু আছে, তো আমি এখানে শর্টকাটে ইউটিউবে চলে যাচ্ছি। আর বাকিটা বললাম না, কারণ আপনারা অবশ্যই জানেন যারা ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউবে কীভাবে প্রবেশ করতে হয়। ইউটিউবে যাওয়ার পর আপনি সেখান থেকে আপনার ইউটিউবের চ্যানেলের যে লগোটা থাকবে সেই লগোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশে একটি মেনু ওপেন হবে, এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ইউর চ্যানেল নামক এই অপশনে। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, কারণ ইন্টারনেট স্পিডের উপর আপনার এটা নির্ভর করে আসাটা। এরপর আপনি আবার ক্লিক করবেন ইউটিউব বেটা নামে এই অপশনে। এই অপশনে ক্লিক করবেন আরেকবার। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, একটু সময় নেবে, আপনি ধৈর্যহারা হবেন না। আর অবশ্যই আমরা যারা ইউটিউবার আছি তারা তো একটু ধৈর্য নিতেই হয়, এটা আপনার বলার অবকাশ থাকলো না। ইউটিউবে যখন আপনি এই অপশনটাতে আসবেন তখন আপনার বাম পাশে কতগুলো অপশন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি দেখবেন বাম পাশে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে আপনি চলে যাবেন ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এই অপশনে ক্লিক করবেন। এগুলো সবগুলো আপনি স্কিপ করে দেবেন, আপনার এগুলো দেখার প্রয়োজন নেই, আপনি এগুলো স্কিপ করে দেবেন। স্কিপ করে এরপর একটু অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, এভাবে বলে নিচ্ছি যে এই কাস্টম ইউআরএল তৈরি করাটা একটা মনে করি আমার ভাগ্যের বিষয়, যে আমি প্রথম যখন ইউটিউব শুরু করেছি তখনও জানতাম না যে আমি কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করব। তো এখান থেকে আপনি যে একটা চ্যানেলে ক্লিক করবেন, এই যে ড্রপ ডাউন মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন। তো আপনি এখান থেকে চ্যানেলে একবার ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের যে অবস্থা, আপনার পুরোপুরি চ্যানেলের অবস্থাটা দেখবেন, যে আপনার কী কী অপশনগুলো ইউটিউব চালানোর অনুমতি দিয়েছে, কী কী অপশনগুলো এখনও দেয়নি। যেমন কাস্টম ইউআরএল, এই অপশনটা আমার কিছুদিন আগে চালানোর অনুমতি আমি পাই নাই। এখানে যে এনেবল নামে একটা নতুন ট্যাব আসছে, এখানে একবার আপনি ক্লিক করবেন এবং আপনার 100 সাবস্ক্রাইবার, চ্যানেলটি 1 মাসের পুরনো এবং চ্যানেলের চ্যানেল আর্ট এবং লগো থাকলে আপনার এই অপশনটা চলে আসবে অটোমেটিক। এরপর আপনি এখান থেকে একেবারে চ্যানেল সেটিংয়ের যে লেখাটা আছে সেখানে উপর থেকে উপরের লাইনটাতে লিখবেন যে ক্লিক হিয়ার, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, আপনাকে ইউটিউবের কাস্টম ইউআরএল তৈরি করার জন্য কিভাবে করতে হবে তার একটা স্যাম্পল এখানে দেখিয়ে দিচ্ছে। যেমন আমি প্রথমটা ডিফল্ট হিসেবে রাখলাম এবং তাদের সাথে যে অ্যাগ্রি এই অ্যাগ্রিটা দিয়ে দেবেন। আর প্রিয় দর্শক, আপনাকে যথার্থে বলছি যে আপনি এই কাস্টম ইউআরএলটা ইউটিউবে একবারে চেঞ্জ করতে পারবেন, এই কারণে ধীরে সুস্থে ভেবে চিনতে একটি ইউআরএল দিবেন, কারণ এটা আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই একটা ইউআরএল দিয়ে আপনি এই চ্যানেলটার আপনি চালাতে পারবেন, আপনারা পরবর্তীতে ইউআরএল চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে জানাবেন আপনার বন্ধুদের সাথে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।